আসাম আগরতলা জাতীয় সড়কে একটা সময়ে কনভয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহন চলাচল করত। সেই সময়ে ফেরি চালিয়ে সংসার চালাত তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট অঞ্চলের বহু পরিবার। উত্তর ত্রিপুরা এবং বহিরাজ্যগামী যানবাহনগুলিকে এখান থেকে কনভয় করে নিয়ে যেত নিরাপত্তা বাহিনী। আজ সেই দিনগুলি অতীত হয়ে গেছে, এখন আর কনভয় সিস্টেম নেই। নিরাপদে যাতায়াত করে সাধারণ মানুষ, এদিকে ফেরি করে জীবিকা নির্বাহ করত যে সমস্ত পরিবারগুলি উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তীকালে তাদের নানান সমস্যায় পড়তে হয়েছিল। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে মিলতে চলেছে সুরাহা। চাকমাঘাটকে কেন্দ্র করে ফের একবার ফিরতে চলেছে ব্যবসা বাণিজ্যের সেই সোনালি দিনগুলি। চাকমাঘাটের খোয়াই নদীতে ব্যারেজের এক প্রান্তে যে বিশাল জলরাশি রয়েছে, সেই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ করেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের উদ্যোগে এ জলাশয়ে আগামী কিছুদিনের মধ্যেই বোটিংয়ের ব্যবস্থা করা হবে। চাকমাঘাটে জাতীয় সড়কের পাশেই খোয়াই নদীর পাড়ে নৌকাঘাট বানানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এখানে রয়েছে রাজ্যের অন্যতম বাঁশ বিক্রয় কেন্দ্র। আঠারোমুড়া রেঞ্জ এলাকা থেকে বাঁশ নিয়ে আসা হয় এখানে, এরপর সারা রাজ্যের বাঁশ ব্যবসায়ীরা এখান থেকে বাঁশ কিনে নিয়ে যান। এই জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থা চালু হলে সারা রাজ্যের থেকে ভিড় করবে পর্যটকরা। প্রাকৃতিক পরিবেশের আনন্দ নেওয়ার পাশাপাশি কাঁকড়াছড়া এডিসি ভিলেজ পিকনিকও করতে পারবেন তারা। পাহাড়ের দুই দিকে হাওয়া মহল বানানোর উদ্যোগ নিয়েছে তেলিয়ামুড়া বন দপ্তর। রবিবার এই কাজ খতিয়ে দেখলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা। এখানে নৌকাঘাট হবে, এই চাকমাঘাটকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হাতে নিয়েছি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হচ্ছে, বিভিন্ন ট্যুরিস্ট আমাদের ট্যুরিস্ট আজকাল দেখছেন আপনারা, ট্যুরিস্টরা আছে। এখানে উন্নতি করার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে বোট হবে, স্পিডবোট হয়ে সামনে আরও ট্যুরিস্ট প্লেস করা হবে। আগামী দিন আমরা এই সম্পর্কে আমরা উন্নতি করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হাতে নিয়েছি। আগামী দিন আমাদের কৃষকদেরকে আরও উন্নতি করা যাবে। কত টাকা বাজেট এখানে, কত টাকা বাজেট বলতে আমরা ট্যুরিস্ট প্লেসকে বাড়ানোর জন্য আমরা এখানে তো 10 কোটি টাকা আমরা প্রজেক্ট করেছি। এই 10 কোটি টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা হচ্ছে, শুধু এই নৌকাঘাট না, বিভিন্ন স্কিম করা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। এই নৌকাঘাটকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন চাকমাঘাট এলাকার ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউস।